আসসালামু আলাইকুম, আমি কল্পনা বৃষ্টি ঢাকা আশুলিয়া থেকে বলছি। বাংলাদেশ ব্লগার মম কল্পনার চ্যানেলে আপনাদের স্বাগত। বরাবরের মতোই আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয় থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আমার সংসারের প্রত্যেকটা অংশের মধ্যে আমার বারান্দা বাগানটাও আমার সংসারের একটা অংশ। তো চলুন, বারান্দায় গাছ লাগাতে হলে আগে কিভাবে মাটি তৈরি করে নিতে হবে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। প্রথমে আমি কোন কোন জিনিসগুলো দিয়ে মাটিগুলো তৈরি করব সেগুলোর সাথে আগে আপনাদের পরিচয় করে দিই। প্রথমে দেখিয়ে দিলাম বালি। আমার মাটি প্রস্তুত করতে এই বালিটা অবশ্যই আমার প্রয়োজন হবে। এরপরে দেখাবো আমি গত ভিডিওতে যেই মাটিটা তৈরি করেছিলাম, যে কাদা মাটি আর এই যে বালি মাটি আর লাল মাটি এক জায়গায় করে আমি যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, ঠিক সেই দুই মাটি এক জায়গায় করে এখানে রেখেছি। এই যে দেখুন সেই কাদা মাটিটা, এই যে এবার চলে আসি লাল মাটি, মানে এটা হচ্ছে একেবারে ফ্রেশ মাটি, এর ভিতরে অন্য কোনো মাটি মিশানো নেই, শুধু ফ্রেশ যে মাটিটা থাকে সেটাকেই আমি লাল মাটি বলি। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আগে গাছ লাগাতে হলে সর্বপ্রথম মাটি চিনতে হবে, তাই এই ভিডিওটি টেনে দেখবেন না, স্টেপ বাই স্টেপ আমার সুন্দরভাবে কথাগুলো বুঝে শুনে তারপরে ভিডিওটি দেখবেন। এবার পরিচয় করে দিই এই মাটিটার সঙ্গে। দেখুন তো মাটিটার কালার দেখে কি মনে হচ্ছে, এটাই হচ্ছে জৈব সার। এটাতেই আমরা যে কেঁচো সার বলি না, ঠিক সেই কেঁচো সার। এই মাটিটা আমরা যেভাবে প্রস্তুত করে থাকি, যেমন ধরেন একটা গর্ত করে রাখি, সেই গর্তের ভিতরে বাসার যত ময়লা আবর্জনাগুলো আছে, যেমন সবজির খোসা, তারপরে পেঁয়াজ রসুনের খোসা, গোবর, ছাগলের নাদি, আবার মুরগির পৃষ্ঠা, এ সমস্ত জিনিসগুলো গর্তের ভিতর দিয়ে গর্তটাকে আমরা ছয় মাসের জন্য আটকে দিই। তখন কেঁচো এগুলো খেয়ে যে মল ত্যাগ করে সেই মলই হচ্ছে এই যে কেঁচো সার। এবার পরিচয় করে দেব ছাগলের নাদি আর শুকনা গোবর। এই তো, এই যে এটা হচ্ছে শুকনা গোবর, এই যে দেখুন একদম শুকনা ছিল, একটু পানি রেয়ে পড়ে একটু হালকা ভিজা ভিজা লাগছে। তাই বারান্দা বাগানে গাছ লাগাতে হলে শুকনা গোবর আপনার সবসময় লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি খুব জনপ্রিয় একটা জিনিসের সঙ্গে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে। এই যে দেখুন চা পাতি, এটা আমি চা খেয়ে রেখে দিয়েছি শুকিয়ে। এই যে দেখুন সেই চা পাতিটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরে আমি সব আপনাদের ডিটেলস ভেঙে বলে দেব। এবার পরিচয় করিয়ে দিই এই জিনিসটার সঙ্গে, বলুন তো এটা কি? হ্যাঁ বন্ধুরা, আমি বলে দিই, এটা হচ্ছে ডিমের খোসা। ডিম ভেজে যে খোসাটা বের হয়েছে সেই খোসাটা আমি রোদ্রে শুকিয়ে সুন্দরভাবে পাটায় আমি বেটে নিয়েছি, কারণ আমার তো ব্লেন্ডার নেই। গাছ লাগাতে হলে এগুলো আমার সবগুলোই লাগবে, সবগুলো জিনিসই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বারান্দা বাগান বা ছাদ বাগানে গাছ লাগাতে হলে যা যা লাগবে আমি প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিয়েছি। কে কি দিয়ে গাছ লাগায় সেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, আমি কি দিয়ে গাছ লাগাই এবং সেইটা দিয়ে আমি কতটুকুন সফলতা পাই শুধু সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো শেষ হলো মাটি পরিচয় পর্ব, এবার চলে যায় মাটি কিভাবে মিশাবো এবং ফ্রেশ মাটির সঙ্গে কোন জিনিসটা কতটুকু মিশাবো, খুব গুরুত্ব দিয়ে কিন্তু আপনারা খেয়াল করবেন। প্রথমেই নিয়ে নিয়েছি আমি সেই ফ্রেশ লাল মাটিটা, যার ভিতরে এখনও কোনো কিছু মিশানো হয়নি। এখানে অনুমান অনুযায়ী আপনাদের বোঝানোর চেষ্টা করব, যেমন ধরেন এই লাল মাটিটা আমি এক কেজি মাটি নিয়েছি, এই এক কেজি মাটির ভিতরে কোন জিনিস কতটুকুন দিলে মাটিটা সঠিকভাবে প্রস্তুত করা হবে ঠিক সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে দিয়ে দেব সেই কেঁচো জৈব সারটা, এক কেজি মাটির ভিতরে আমি হাফ কেজি পরিমাণ সেই জৈব সারটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব যে ওই যে বেলে মাটি আর কাদা মাটি যেটা আমি তৈরি করেছিলাম ঠিক সেটা, এটাও সেই হাফ কেজি পরিমাণই আমি দিয়ে দেব। আপনারা সবাই না টেনে ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন। এবার দিয়ে দেব বালি, এই যে দেখুন এটা হচ্ছে মোটা বালি, চিকনটা না, কিন্তু এই বালির পরিমাণটা হবে চার ভাগের এক ভাগ, যেমন ধরেন
এক কেজির ভিতরে দিয়ে দেবো 250। 250 মানে এক পোয়া, ঠিক আছে, চার ভাগের এক ভাগ। বুঝতে পেরেছেন? আমি আঙ্গুল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। বালি দেওয়ার পরে এবার দিয়ে দেব শুকনা গোবর আর এই যে ছাগলের নাদি এক জায়গায় করে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি, এটাও সেই চার ভাগেরই এক ভাগ, 250 বা এক পা। যে যেভাবে বোঝে আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করলাম। এবার আসি চাপাতিতে। এই চাপাতিটার কতটুকুন পরিমাণ দিতে হবে এবার একটু বলে দিই। এই চাপাতিটা হচ্ছে মাটিটাকে আট ভাগ করলে যে একটা ভাগ হয় সেই আট ভাগের এক ভাগ দিতে হবে। দেখুন আমি আঙ্গুল দিয়ে কিন্তু জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এই যে হ্যাঁ, তো এবার আসি ডিমের খোসায়। সেই ডিমের খোসা একইভাবেই চায়ের মতো করেই আট ভাগের এক ভাগ দিয়ে দেবেন। আর একটু বেশি পড়লে কোনো সমস্যা নেই। এই তো এভাবেই আপনারা মাটিটাকে প্রস্তুত করে নিতে পারবেন। দেখুন এই সবগুলো উপকরণ এক জায়গায় দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যেন মিশানো হয়। ঠিক সেভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। হয়তো আপনারা মনে করবেন যে এইভাবে কষ্ট করে কেই বা গাছ লাগায়। আসলে বন্ধুরা, কষ্ট না করলে কখনো সেটার থেকে সফলতা পাওয়া যায় না। আমি এই কষ্টটা করি দেখেই কিছু না কিছু অল্প হলেও সফলতা আমার আসে। হয়তো এগুলো দেখে আপনারা বোর হচ্ছেন, কিন্তু আসলে প্রতিটা জিনিসেরই কিন্তু একটা পরিমাপ আছে। সব কিছুই পরিমাপের মধ্যে থাকলে বিফলে যায় না। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে টবে মাটি প্রস্তুত করতে হয়। টবটাকে আমি সুন্দরভাবে প্রস্তুত করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আমার এই ভিডিওটির কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আমার বন্ধুরা এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ, আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও যেমনই হোক নতুন ভিডিও পেতে বেল বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।